পাকিস্তানের ডেপুটি হাই হাইকমিশনার কামার আব্বাস খোকার নিজে গাড়ি চালিয়ে সপরিবারে শ্রীমঙ্গল যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার হাতা এলাকায় বাসের সাথে সংঘর্ষ হয় তবে কেউ হতাহত হয়নি এ সময় গাড়ির কিছুটা ক্ষতি হলেও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং তার স্ত্রী রেহানা সারোয়ার খোকার সহ পরিবারের সদস্যদের কিছু হয়নি পরে সবাইকে উদ্ধার করে হাতা থানায় নেওয়া হয় সেখানে ভাড়া করা গাড়িতে শ্রীমঙ্গলে যান কামার আব্বাস খোকার শ্রীমঙ্গলে তার অফিসিয়াল কোনো কর্মসূচি ছিল না ঢাকা থেকে যাওয়ার পথে স্থানীয় প্রশাসনকে কিছু জানানো নেই কামারা এবং কোনো প্রোটোকলও নেননি